হক কথা যখন বলবেন তখনই পদে পদে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? এই যে ভাই আল্লামা মামুনুল হক সাহেব, উনি আলোচনা করতে আসবেন কিন্তু লাঠি সোটা নিয়ে উনাকে বাধা দিতে কারাস? চিন্তা করেন যখন হকের কথা বলা হয় তখনই ধৈর্য ধরা লাগে। আর ধৈর্য ধরে কেউ কিন্তু ঠকে নাই, ধৈর্য ধরলেই যিনি দামি বানায় দেন তিনি কে? আজকে চিন্তা করেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? এই যে মানুষের হৃদয়ের ভিতরে একটা মহাব্বত আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন সবাই ওনাকে মহাব্বত করে। এই মহাব্বতটা জমিন থেকে আসে নাই, এই মহাব্বতটা এসেছে আল্লাহর আরশ থেকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন কাউরে ভালোবাসে জিব্রিলকে ডেকে বলে আমি তারে ভালোবাসি, জিব্রিল তুমিও ভালোবাসো, জিব্রিল ভালোবাসে। এরপরে জিব্রিল জানায় দেয় ফেরেস্তাদের মাঝে ভালোবাসে লোকটারে, তখন ফেরেস্তারা ভালোবাসে। ফেরেস্তারা জানায় দেয় মানুষ তোমরা ভালোবাসো, তো প্রথম ভালোবাসার ডাকটা দেন না দা জিব্রিল, আমার আল্লাহ নিজে ডাকটা দিয়ে বলে জিব্রিল আমি আমার ইন্নি উহিব্বু ফুলানান, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি ভালোবাসো, ফেরেশতারা ভালোবাসে, জমিনের মানুষ ভালোবাসে, সুতরাং দুই একজনের বাধা দিয়ে কিচ্ছু যায় আসে না, ঠিক না বেঠি? এটার নাম হক। হকের পরে সবর। এই সবর করেছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি হাবিবুল্লাহ হয়ে গিয়েছেন। সবর করেছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি খলিলুল্লাহ হয়েছেন। ছোটবেলায় সূরির নিচে সবর করেছেন ইসমাঈল আলাইহিসসালাম। একবারের জন্য বলে না আব্বা কেন আপনি সূরি চালাচ্ছেন, কেমন বাপ আপনি, কেমন করে ছেলের গায়ে সূরি চালান না? বলে ছোট্ট মানুষ বলে ইয়া বাতিফান মা তুম্মা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার কোনো ভয় নাই আব্বা, সুরি চালান, আল্লাহ অর্ডার করছে চালান সুরি। ছোটবেলার ওই পরীক্ষার কারণে ইসমাঈল হয়ে গেলেন জবিহুল্লাহ, নবী ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম সবর করে হলেন কালিমুল্লাহ, আমার নবী সবর করে হলেন হাবিবুল্লাহ। আমরা যখন সবর করব আমরা হব আবদুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আজ এই পর্যন্তই।